উপস্থিত হওয়া এই কারণ কি আমার এই রানী চকটো দুই নম্বর কালীপুর হবা লাগা আছিল রাস্তাটো পাঁচ পয়েন্ট কিমান কিলোমিটার আছিল সেইটো কাটি পিনে এতিয়া এই খৈরাবাড়ির দি দিল রাস্তাটো এতিয়া আমার তাতে না একই নাই তার মানে রাস্তা করাই নাই হ্যাঁ ঠিক আছে ইয়াতে উদ্ঘাটন করলা কি যিয়ে করলা কিন্তু আমাক আমার রাস্তা লাগিব সেইটো লাগা আর একই নাই আমাক রাস্তা আমার রাস্তা আমাক লাগিব রানী চকর পরে আমার দুই নম্বর কালীপুরের রাস্তা ইয়াতে লিখা আছে আধারশিলা স্থাপন করেছে কিন্তু খৈরাবাড়ির এই আধারশিলাটো স্থাপন করা হল সেই গতিকে আমি এটু গোটেকিটা মিলি প্রতিবাদ করছো যে আমার রাস্তা আমার যেটু আছে যেটু লিখা আছে সেই ফালেদি যাব লাগে আমার লড়া ছোৱালী স্কুলের বহু সমস্যা হয়ে আছে আজি মোর বিয়া হয়ে আহা পনেরো বছর হল আজিলেকি আমার এই সমস্যা ভুগি আছো পাঁচ বছর পিছত কয় পাঁচ বছর পিছত কয় এনেকে কয় কয় পনেরো বছর পার হয়ে গেল এতিয়ালৈকে আমার রাস্তা হওয়াই নাই সেই গতিকে আমার এটু আমাক রাস্তা লাগবই আমার এটু রানী চকর পরা যেটু আহিছে সেই মতে করবই লাগিব ইয়ে থাকিম আমি ভোট বর্জন করালৈকে আমি আর আগবাড়ি আহিম পাঁচ কিলোমিটার দূর হয় বিশেষ ধন্যবাদ দিছো সাংবাদিক সকলক আর আমার রাস্তা আছিল এই পুকুমারী ভি সি ডি সি রানী চকর পরা দিনর কালীপুরলৈকে এটু রাস্তা কিয় কারণে ইয়াতে আহিল এতে রানী চকর আখ্যা দিছে এটু খৈরাবাড়ি চক যেটা আমি প্রতিবাদ করেছি এটা খৈরাবাড়ি চক এই লিখে আছে এতে ইনগ্রেশন হয়েছে খবর আমি করেছি এম এল এ স্যারে পঁচিশ তারিখে এই রানী চক তো দুই নম্বর কালীপুর মানে এম এল এ স্যারক এইটাই আখ্যা দিছো যদি আপনি কালীপুর নিচিনে তাই আপনি ইয়ারে এনেকা কিয় করে আপনি আর এই সরকার বদলিল সতেরো বছর বিপিএফে রাজ করিল এপিপিএল আহিল সব আহিল ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়েছে সব চেঞ্জ হয়েছে কিন্তু আমার রাস্তা আজিলৈকে হওয়া নাই পঁয়সত্তর বছর আজাদ ভারত পঁয়সত্তর বছর উনিশশো তেরো সনত গাঁও বসা কালীপুর আর আজিলৈকে রাস্তার কারণে আমি ইয়াত দুর্ভাগ্যজনক আমি রাস্তার কারণে ইয়াতে যুঁজি আছো এইটো মেইন সমস্যা আমার এইটাই হল আপুনি চাই আছে এন ডি টুৱেণ্টি ফ'ৰ সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।